আরে ভাই আমাদের বন্যা পানি সব চলে যাচ্ছে ভাই, কি করি ভাই? আমরা সব বাড়ি ঘর সুষম দুর্গাপুরে সব চলাইয়া গেছে। যমুনার পানি বিপদ সীমার 38 সেন্টিমিটার উপরে, দ্রুত নিম্নচল প্লাবিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে নিম্নচল দ্রুত প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জানা গেছে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের 2টি পয়েন্টে বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে জেলার কাজীপুর পয়েন্টে গত 12 ঘন্টায় যমুনার পানি বিপদ সীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত 12 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় আরও 11 সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যেমন যমুনার চরের নতুন এবং নিম্নচল প্লাবিত হচ্ছে, তেমনি বন্যার আশঙ্কা করছে নদী পাড়ের মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান। পাবুর উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, জেলার কাজীপুর পয়েন্টে গত 12 ঘন্টায় 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ নদ নদীতেও পানি বাড়ছে। এতে ধীরে ধীরে প্লাবিত হচ্ছে যমুনার চর এবং নিম্নাচল, ফলে চরাঞ্চলের মানুষের মাঝে বন্যা এবং ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় পানিতে ডুবে নষ্ট হচ্ছে নানা রকমের ফসল। তবে পানি উন্নয়ন বোর্ড এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানিয়েছে। এদিকে প্রায় 2 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যেতে শুরু করেছে। ফলে যমুনার পাশাপাশি ফুলজুর, করতোয়া, বাড়াল, ইজামতিসহ চরণবিলের নিম্নাচল এবং চরাঞ্চলের প্লাবিত হতে শুরু করেছে। এরই মধ্যে বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হওয়ায় কাঁচা পাট, তিল, কাওন, বাদাম, শাক সবজি সহ বিভিন্ন ধরনের উঠতি ফসল নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। অন্যদিকে বন্যায় আসাম এবং মেঘালয়ে 110 জনের মৃত্যু। ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যেই বন্যা পরিস্থিতি বিশেষ উন্নতি হচ্ছে না। বন্যায় অন্তত 110 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আসামে 80 জনের এবং মেঘালয়ে 40 জনের মৃত্যু হয়েছে। রোববার আসাম এবং মেঘালয়ে 10 জনের মৃত্যুর খবর মিলেছে। এই 10 জনের মধ্যে 8 জন আসামের এবং মেঘালয়ের 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় অন্তত 12 জনের খোঁজ মিলছে না। সব মিলিয়ে আসামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 70 জন। প্রায় 37 লাখ বাসিন্দা এই বন্যার জেরে ক্ষতির মুখে পড়েছেন। বন্যার জেরে প্রায় 1.65 লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন। প্রায় 514টি ত্রাণ শিবির করা হয়েছে, সেখানে তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন। বন্যার জেরে 1,72,992 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 24 ঘন্টায় আসামে 37.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরাক উপত্যকার 3 জেলা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় রাস্তা এবং রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই যোগাযোগের জন্য সরকার শিলচর গুয়াহাটি বিমান পরিষেবা চালু করেছে। মেঘালয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যুর খবর মিলছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে এখন পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় 96টি গ্রামের 47,000 মানুষ ক্ষতির মুখে পড়েছে। গত 24 ঘন্টায় 5,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 36টি ত্রাণ শিবিরে 4,262টি দুর্গত আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা পরিস্থিতির জেরে বহু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নাগাল্যান্ড এবং মণিপুরে কোনো মৃত্যুর খবর নেই। তবে মণিপুরে 37 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।